আপনাদের নেতা যদি কোন ধরনের ব্যভিচার করে আপনারা সেই নেতাকে মেনে নেবেন কিনা? কারা কারা মানবেন না হাত তুলন্ত দেখি। আলহামদুলিল্লাহ, আপনারা কি জানেন এই বাংলাদেশের প্রধানমন্ত্রী এই গত কয়েকদিন আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর সাথে কি কি করেছে? উনি তাকে জড়িয়ে ধরেছে, তাকে হাত ধরে ভালোবাসার মতো করে, প্রেমিক প্রেমিকার মতো করে দাঁড়িয়েছিল এই 16 কোটি মানুষের দেশে, এই মুসলমানের দেশে আমরা জীবিত থাকতে একজন প্রধানমন্ত্রী প্রকাশ্যে ব্যভিচারে লিপ্ত হবে আমরা মেনে নিতে পারি না, পারি না, পারব না ইনশাআল্লাহ। তাই আজকে সময় এসেছে ইসলামী আন্দোলনের নেতৃত্বে, পীর সাহেব চরমোনারির নেতৃত্বে এই ব্যভিচারী স্বৈরাচারিণী শেখ হাসিনা সরকারকে বাংলাদেশ থেকে উৎখাত করা, না হলে এই ব্যভিচারের দায় সমগ্র বাংলার সমস্ত জনগণকে নিতে হবে। আপনারা জানেন এ গত কয়েকদিন আগে তিনি দিল্লি গিয়েছিলেন, দিল্লিতে সৌদির বাদশাহ সালমান বিন রহমানও গিয়েছিলেন, কিন্তু তিনি ওই রাজঘাটে মহাত্মা গান্ধীর পূজা করার জন্য যাননি। কিন্তু আমাদের এই 16 কোটি মানুষের দেশে, এই মুসলমানের দেশে আমাদের প্রধানমন্ত্রী দিল্লির রাজঘাটে পূজা করতে গিয়েছিলেন। আমরা এই পূজারী শেখ হাসিনার পদ এক না হওয়া পর্যন্ত আমরা ক্ষান্ত দিব না ইনশাআল্লাহ। চরমোনাই পীর সাহেবের নেতৃত্বে এই স্বৈরাচারী শেখ হাসিনা, এই পূজারী শেখ হাসিনাকে পদ থেকে বাধ্য করতে আপনারা রাজি আছেন কিনা ইনশাআল্লাহ বলেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।